নারী টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে চলছে যা বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল ফটো সেশন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে বিশ্বকাপ অভিযান যে বিশ্বকাপ শুরু হবে তেসরা অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে আজ হচ্ছে আনুষ্ঠানিক ফটো সেশন বাংলাদেশ দলের মেয়েরা কিছুক্ষণ আগে শুরু হয়েছে এই ফটো সেশন বাংলাদেশ কিন্তু এই বিশ্বকাপে বি গ্রুপে খেলবে এখানে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ড এবং ইংল্যান্ড শক্ত প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ তো এখন দেখার পালা যে বাংলাদেশ বিশ্বকাপে কতটা কি করতে পারে আমরা দেখতে পাচ্ছি যে বিসিবির সভাপতি ফারুক আহমেদ আছেন এবং একে একে সবাই এতক্ষণ ফটো সেশন করেছেন মেয়েরা সবাই হাস্যোজ্জ্বল মুখে এখানে বিশ্বকাপ সামনে রেখে আমাদের সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফোটোসেশন করছে তো এবারে বিশ্বকাপে যেহেতু বাংলাদেশের সামনে কঠিন প্রতিপক্ষ আছে তারপরও বাংলাদেশ চাইছে যে এই বিশ্বকাপটা ভালো পারফর্ম করে কারণ বাংলাদেশের নারী ক্রিকেটারদের মনে কিন্তু একটা আক্ষেপ আছে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিন্তু বিশ্বকাপ হওয়ার কথা ছিল অক্টোবরে দেশের মাটিতে বিশ্বকাপ হওয়ার কথা ছিল কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ করে বদলে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সরকার পরিবর্তনের কারণে কিন্তু নিরাপত্তা সংখ্যায় আইসিসি বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে নিয়ে এবং সংযুক্ত আরব আমিরাতে হবে বিশ্বকাপ বাংলাদেশের যে ম্যাচগুলো তিন বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা এবং একটি ম্যাচ হবে আরব আমিরা দুবাইয়ে তো বাংলাদেশের সামনে এর আগে বাংলাদেশ দু হাজার সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল তবে কখনোই খুব ভালো পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ দল বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের পারফরমেন্স বলতে গেলে মাত্র দুটি জয় আছে তো সবশেষ বিশ্বকাপ হয়েছিল দক্ষিণ আফ্রিকায় সেখানে বাংলাদেশ কিন্তু বেশ কঠিন গ্রুপে পড়েছিল সেবার বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের মতো প্রতিপক্ষ ছিল এবং বাংলাদেশ কিন্তু একটি ম্যাচেও জিততে পারেনি সেই বিশ্বকাপে তারপরেও শূন্য হাতে বাংলাদেশ দল সে বিশ্বকাপ যাত্রা শেষ করেছিল তবে এবার কিন্তু বাংলাদেশের সামনে বেশ ইতিবাচক একটা ফলাফলের সম্ভাবনা আছে কারণ বাংলাদেশ কিন্তু এই বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় এ দলের আদলে জাতীয় দলের ক্রিকেটাররা প্রস্তুতি সেরেছে এবং সেখানে কিন্তু বাংলাদেশ দল টি টোয়েন্টি সিরিজ জিতেছে ডে একটি ওয়ানডে ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও আর একটি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দল ভালো করেছিল তো বাংলাদেশ দলে কিন্তু এবার অভিজ্ঞ জাহানারা সুহানা মুস্তারি নিগর সুলতানা জ্যোতি যারা আগেও বিশ্বকাপ খেলেছেন নাহিদা তা এ সেসব ক্রিকেটার আছেন পেস অ্যাটাকে জাহানারা মারুফা স্পিনে নাহিদা তার বেশ ভারসাম্যপূর্ণ একটা দল বলতে বলা যায় এই দলটাকে এই দলটার কাছে দেশের ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা অনেক কারণ সাম্প্রতিক সময়ে কিন্তু রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দেয় রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দল পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয় করেছিল এরপর কিন্তু বাংলাদেশ দল এরপর কিন্তু বাংলাদেশ দল ভারতের কাছে যদিও টেস্ট ম্যাচ হেরেছে সামনে আরেকটা টেস্ট আছে কানপুরে তারা তো বলতে গেলে যে টেস্টে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক একটা জয়ের পরে কিন্তু দেশের ক্রিকেট একটা চমৎকার আবহ চলছে আমরা তো নারীরাও চাচ্ছে যে টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের এই চমৎকার পারফরমেন্সটা ছেলেদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে তারা টি টোয়েন্টি বিশ্বকাপে দাপুটে পারফর্ম করতে তো আমরা দেখলাম যে শেষ হয়ে গেল নারী ক্রিকেটারদের আনুষ্ঠানিক ফোটো সেশন এখন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যাবে বাংলাদেশ দল সেখানে বাংলাদেশের অধিনায়ক তার লক্ষ্যের কথা জানবে জানাবেন তো আমার কাছে মিরপুর থেকে এই ছিল সব